অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সে গেল কোথায় আমাদের ঝুমুর? সে না আসা পর্যন্ত আজ আমরা এখানেই অপেক্ষা করব। কাকিমুনির বন্ধুরা কাকিমুনিকে খুঁজতে এসেছে। এই কি হয়েছে রে, তোরা এভাবে হাসছিস কেন? মা, কাকিমুনি কোথায়, বাইরে গেছে নাকি? আমরাও তো সেটাই জানতে চাইছি, ঝুমুর কোথায়? আরে আমরা তো ওকেই দেখতে এলাম। ঝুমুর বলেছিল পূজোর পরে নাকি সারা বাড়ি সোনা দিয়ে মুড়ে দেবে, বাড়ির আসবাবপত্র নাকি সব সোনার হবে। তা কই সে কই? হ্যাঁ তাই তো দেখতে এলুম, সোনায় মোড়ার কাজ কত দূর এগোলো। বাড়ি সোনায় মোড়া তো দূরের কথা, এসে থেকে ঝুমুরকেই তো বাড়িতে দেখতে পাচ্ছি না। কিছু মনে করবেন না, আপনারা আজকে আসুন। মানে ঝুমুর বাড়িতে নেই। মাথাটা তো আগে থেকেই খারাপ হয়ে গেছিল, এবার মনে হয় বাড়ি থেকেই পালালো। চলো আর অপেক্ষা করে কি হবে, আমরাও যাই। কোথায় আর যাবে, তার তো যাওয়ার একটাই জায়গা, বাপের বাড়ি। গেছে বাঁচা গেছে, ওখান থেকে যেন ফিরে না আসে, এ বাড়িতে ওর কোনো আর স্থান নেই। হ্যাঁ গোবর ফেলবে না তো, তাহলে আমি কি করবো? আমি তোমাকে বাড়িটা কি শান্ত শান্ত লাগছে না কাকিমুনি যাওয়ার পর? যাক বাবা বিদায় হয়েছে। চুপ কর তোরা, কাকিমুনি আমাদের গুরুজন, কাকিমুনির নামে আর একটা খারাপ কথা বলবি না। আরে তুই আমাদেরকে কেন বকাবকি করছিস রে বদি ভাই, আমরা কিছু করেছি নাকি? কাকাই তো কাকিমুনিকে বের করে দিল। কাকাই দাঁড়াও, কাকাই যাই ঘটে যাক তুমি প্লিজ কাকিমুনিকে ফিরিয়ে আনো, এটা তো কাকিমুনিরই বাড়ি বলো। তোকে বড়দের মধ্যে একদম মাথা গলাতে হবে না। সেটা বললে হয় না কাকাই, আমি আর ছোট নেই, সামনেই লক্ষ্মী পুজো, আর এরকম সময় বাড়ির লক্ষ্মীকে বাইরে রাখা যায় না। দিভাই এত ভালো কেন মা? কাকিমুনি এত অত্যাচার করে দিভাইয়ের উপর, এত কথা শোনায়, দিন রাত অশান্তি করে, তাও দিভাই কাকিমুনিকে বাড়ির লক্ষ্মী বলছে, তাকে বাড়ি ফিরিয়ে আনার কথা বলছে। কাকাই তুমি প্লিজ আমার এই কথাটা রাখো, প্লিজ কাকিমুনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই মেরেছি, এখন যদি দেবী এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো সর্বনাশ। একে তো 5 লাখ টাকা হাতছাড়া হয়েছে, তারপর যদি এই বাড়িটাও হাতছাড়া হয়েছে, না 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 না, তা কিছুতেই হতে দেওয়া চলবে না। কি হলো কাকাই, উত্তর দিচ্ছ না কেন তুমি? এটা কিন্তু খুব অন্যায়, যাই ঘটে থাকুক না কেন কাকাই, নিজের স্ত্রীকে বাড়ির বাইরে বার করে দেওয়া যায় না। তো দিভাই না
একদম তোর বাবার মতো হয়েছে রে। তোদের বাবাও কারোর উপর কোনো অন্যায় কোনোদিনও সহ্য করতে পারতেন না। তোর দিদি ভাইও দেখতে পারে না যে কারোর উপর কোনো অন্যায় হচ্ছে। একেবারে একরকম হয়েছে মেয়েটা। দেখো কাকাই, আমি কিন্তু তোমার আর কোনো কথা শুনবো না। কাল সকালেই তুমি কাকিমণিকে ফিরিয়ে আনবে, আমি যাতে অফিস থেকে এসে দেখতে পারি কাকিমণি বাড়িতেই আছে। কথা দাও আমায়। দাও। ঠিক আছে, তুই তুই যখন বলছিস তখন তখন তাই হবে। কোন ধাতু দিয়ে গড়ারে বর্দি ভাই, তোকে আমরা সত্যি দেখি আর অবাক হয়ে যাই। আয় এদিকে। একটা কথা তোরা সারা জীবন মনে রাখবি, কেউ আমাদের সাথে যতই অন্যায় করুক না কেন, আমরা তাদের সাথে পাল্টা অন্যায় করব না।